শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকা জুড়ে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এদিকে আয়োজক কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানি বলেন নিরাপত্তা নিষেধের বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আলোচনা মৌ খন্দকার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন যে বীর সন্তানেরা তাদের স্মরণে প্রতি পালিত হয়ে আসছে একুশ ফেব্রুয়ারি এই দিনে শহীদ মিনারকে ঘিরে থাকে নানা আয়োজন ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের মোছা শেষ হয়েছে এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ সৌন্দর্য বাড়াতে শহীদ মিনার সহ আশপাশের রাস্তার দেয়ালে রং করার কাজ চলছে শহীদ মিনারের চারপাশে দেয়া হয়েছে নতুন লাইট আশপাশের রাস্তাগুলোই চলছে আল্পনা আঁকার কাজ এছাড়া পুরো এলাকা জুড়ে রয়েছে নিরাপত্তা বেষ্টনী বুধবার সকালে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের বলেন দিবসটি পালনে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি সাদা পোশাকে আমাদের ডিবি টিম এবং স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা এখানে মোতায়েন থাকবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটা পর্যন্ত আমাদের সম্ভব আমরা প্রতিটি এলাকায় আলাদা পেট্রোল টিম থাকবে মোবাইল টিম থাকবে অনেক ক্ষেত্রে রাস্তার পাশে রোড লাইনিং করা থাকবে যাতে আমাদের মানুষজন স্বাচ্ছন্দ্যে এদিকে আসতে পারে বা বের হয়ে যেতে পারে এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে শৃঙ্খলা বজায় রাখতে ভাবগাম্ভীর্য বজায় রাখতে সৌন্দর্য এবং সম্মান বজায় রাখতে সকলে সহযোগিতা কাম্য ব্যক্তি সংগঠন এবং সকল যারা আছেন তাদের প্রতি আমরা নাগরিক আমার আন্তরিক সহযোগিতা কামনা করছি অমর একুশ উদযাপনের প্রস্তুতি একেবারেই শেষের দিকে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই একুশ উদযাপনের কাজ শুরু হয় বলেও জানান তিনি মৌখন্দকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা